আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হাড় কাঁপানো শীতে রাজধানীতে বেড়েছে শ্রমজীবী মানুষের ভোগান্তি। ইরানে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর, হিজাব বিরোধী বিক্ষোভের সময় সেনা সদস্যকে হত্যার অভিযোগ। মানুষের সেবা করাই সরকারের নীতি বললেন প্রধানমন্ত্রী, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা। বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি, এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 88তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলন মেলায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি? আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ ছিলাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদে একজন ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে, চলেছে বিস্তারিত সংবাদে। হাড় কাঁপানো শীতে নাকাল পুরো দেশ, কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তীব্র ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমজীবী মানুষের, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালে শীত নিবারণ করছেন অনেকে। রাজধানীর শীতার্ত মানুষের কথা জানাচ্ছেন আক্তার হোসেন। কয়েকদিন ধরেই রাজধানীতে চলছিল মৃদু শৈত্যপ্রবাহ, দিনে ও রাতের তাপমাত্রার তফাত কমে পরিস্থিতির আরও অবনতি হয় শনিবার। গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে রাজধানীর তাপমাত্রা, গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি। ভোগান্তি বেড়েছে ভাসমান ও দরিদ্র মানুষের। এখন মধ্যরাত, আপনারা এখানে বসে আছেন কেন? কম্বল টম্বল দেয়, কোনো খাওয়া দাওয়া দেয়, গরিব মানুষ এটার কারণে বসে আছে। আমার আশায় তো বয়ে থাকি বাবা, পাই না তো। এবার শীতটা কেমন? অনেক শীতের জ্বালা ঘুমান যায় না, আস্তাই বয়ে বয়ে আগুনটা হয়। শীতের জ্বালায় তাই এনে আগুনের তাপ খাইতেছি। হাড় কাঁপানো এমন ঠান্ডায় জনজীবন অনেকটা থমকে গেলেও থেমে নেই শ্রমজীবী মানুষ, মধ্যরাতেও শীতকে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের। শীতের জন্য কিছু কাজ করবার পারতাছি না ভাইয়া, অনেক শীত, এখন না পাইরে করব কি, পেটের দায়ে মনে করুন কাজ করুন লাগবো তো। হ্যাঁ, বাতাসবিতে কাম করতে করা কিছু নাই, কাম করতে না তো ফের বাজাইতে না কাম করবি। প্রচণ্ড শীতের মধ্যে রাজধানীর অলিগলির ময়লা পরিষ্কারে কাজ করছেন এমন পরিচ্ছন্নতা কর্মীরা। শীত তো কষ্টই লাগে, কষ্টের বিন্দু তো করতে হয়, না করলে অ্যাবসেন্ট হইলে আবার সমস্যা, তাই আমাদের বেরোতে হয়। যে আমরা যদি রাস্তা না দেওয়া, পরিষ্কার থাকবো, আবর্জনা পড়ে থাকবো। কাজের ফাঁকে ফাঁকে আগুনে তা দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। আগুন দিকে একটু কারাইলাম, প্রচুর ঠান্ডা পড়তে আছে, ঠান্ডার কারণে একটু কারাইলাম। আমরা রাইতে কাজ কামের ফাঁকে টাকে গাড়ি কম, ঠান্ডা লাগে, কারণ আমরা আগুন পোয়াই গেলে। কুয়াশার কারণে তো দেখে না তো ড্রাইভাররা, তার জন্য একটু দেরিতে আসে, একটু আসলে আবার আমাদের কাজ শুরু করি, তো তার জন্য গাড়িটা একটু আসার দেরি হইতেছে বলতে আমাদের একটু অপশন পাইলাম, তার জন্য একটু আগুনটা হইতেছি। আপাতত শীত নিয়ে তেমন কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর, জানিয়েছে আগামী কয়েকদিন দেশের 17 জেলায় শীত আরও বাড়বে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বিষয়ে শুনানি হবে আপিল বিভাগে। সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এ নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছি, তিনি সুপ্রিম কোর্টে আছেন। মান্না, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কি, আর শুনানি কখন শুরু হতে পারে? হাসিফ, আপনি যেমনটা বলছিলেন যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বিষয়ে শুনানি আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এই জামিনটি আপনারা জানেন যে নিম্ন আদালতে একটি নাকচ হয়েছে এবং একটি পরবর্তীতে একটি আবেদন করা হয়েছিল, সেটিরও এই মাসেই সময় নির্ধারণ করা আছে। ঠিক এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুজনের পক্ষে, বিএনপির তার পক্ষে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট তাদেরকে অন্তর্বর্তীকালীন 6 মাসের জামিন দেন। এর বিরুদ্ধে আমরা দেখেছি পরের দিনই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আবেদন করা হলে
প্রথমে চেম্বার জজ যে বিচারপতি আছেন উনি স্থগিতাদেশ দিয়েছিলেন রোববার পর্যন্ত, পরবর্তীতে বিএনপি আর যে নেতাদের যে আইনজীবীরা আছেন তাদের আপত্তির মুখে একটি পরিবর্তন করে বলেছেন যে রোববারের মধ্যে ওনারা যারা জামিন পেয়েছেন সেই বেল বন্ডটি তারা দাখিল করবেন না, এই শর্তে বলেছেন যে আর আজকে শুনানির জন্য রেখেছেন আপিল বিভাগে। তা আমরা আজকে দেখেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কার্যতালিকা আছে সেটি এক নম্বরে আছে এটি শুনানির জন্য। আমরা যতটুকু দেখি যে বরাবরই নটার এবং আশেপাশেই প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ আছে তারা বসেন। তো আজকে আমি যখন লাইভ দিচ্ছি নিশ্চয়ই এর মধ্যে আদালত বসে যাওয়ার কথা এবং শুনানিতে কি হয় যে এই যে হাইকোর্ট জামিনটি দিলেন সেইটি থাকবে কি না, বা আবার এটাও হতে পারে যে যেহেতু একটি আবেদন বিবেচনার জন্য আছে বিচারিক আদালতে সেখানে হয়তো জামিনটি এই অবস্থায় রেখে স্থগিত রেখে সেখানে শুনানির জন্য পাঠাতে পারেন, এটি একটি সম্ভাবনার কথা। তবে প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বিভাগের বেঞ্চ আছেন তারাই আসলে ঠিক করবেন এই জামিনটি বহাল থাকবে কি থাকবে না এবং এটি বিচারক আদালতে নিষ্পত্তির জন্য পাঠিয়ে দিবেন কি না। হাসিফ মান্না, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এ বিষয়ে আরও খবর জানবো আপনার কাছ থেকে। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি জানাচ্ছিলেন মাজহারুল হক মান্না। বিক্ষোভ চলার সময় এক সেনা সদস্যকে হত্যার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মোহাম্মদ মাহদি কারামি ও সায়েদ মোহাম্মদ হোসাইনি নামে ওই দুজন মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলও করেন। এমনকি মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য তাদের নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে ঘৃণ্য বলেছে ব্রিটেন। এর আগেও দুই বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করেছে ইরান সরকার। প্রতিবাদকারীদের ভয় দেখানোর জন্য ইরান এমন নীলনকশা করেছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে 13 সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ 22 বছর বয়সী মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণীকে গ্রেফতার করে। গ্রেপ্তারের 3 দিন পর পুলিশি হেফাজত চিকিৎসাধীন অবস্থায় মাহসা আমিনের মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে হিজাব বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছিলেন দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির সদস্যরা। পরে আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সেবা করাই সরকারের নীতি। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। শৈশবের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করে শীতের সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান 10ম বারের মতো দলের সভাপতির দায়িত্ব পাওয়া বঙ্গবন্ধু কন্যা। দলীয় এসব কর্মসূচির মাঝেই গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় 27 উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 1টি প্রকল্পের ভিত্তি দেন প্রধানমন্ত্রী। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির নেতাদের নিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বসে যৌথ সভা। সেখানে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটির সদস্যরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। যেহেতু আজকে সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড পৌঁছে গেছে, অনলাইনে সবাই কাজ করতে পারেন, সকলের হাতে মোবাইল ফোন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আজকে মানুষ যেমন রপ্ত করেছে, আমরা আরও ট্রেনিং দিচ্ছি, কাজে সেইভাবেই সারা বাংলাদেশটা হবে শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যসেবায় আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। টুঙ্গিপাড়ায় শুরু হওয়া এই যৌথ সভা স্থগিত করা হয়, পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে এই যৌথ সভা। 22তম জাতীয় কাউন্সিলের মধ্যে দিয়ে গঠিত এই আওয়ামী লীগের নতুন কমিটির পথ চলা শুরু হলো এখান থেকেই। এই নেতৃত্ব তৃণমূলকে আরও সংগঠিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ধারা যেমন অব্যাহত রাখবে, তেমনি অব্যাহত রাখবে উন্নয়নের অগ্রযাত্রা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই,
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 88তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলন হয়েছে। প্রায় 2800 নবীন প্রবীণ শিক্ষার্থী জমকালো ওই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে স্কুল দুটি অগ্রণী ভূমিকা রাখবে। রিপোর্ট করছেন জাকি আক্তার। 1935 থেকে 2023 প্রায় 9 দশক ধরে শিক্ষার আলোয় বহু শিক্ষার্থীদের আলোকিত করেছে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যা আগে ছিল তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল। বীর মুক্তিযোদ্ধা, গুণীজন ও প্রতিষ্ঠিত অনেকের সঙ্গে জড়িয়ে রয়েছে স্কুলটির নাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহ্যবাহী স্কুলের 88তম প্রতিষ্ঠা বার্ষিকীর তৃতীয় পুনর্মিলনী আয়োজন। সাবেক শিক্ষার্থীদের মিলন মেলাই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। আমরা দীর্ঘদিন পরে সবাইকে নিয়ে একত্রিত হতে পেরেছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। মনে রাখার জন্য, ধরে রাখার জন্য, সবাইকে দেখার জন্যই সুদূর আমেরিকা থেকে এখানে আসা আমার স্কুল ফ্রেন্ডদের জন্য। পুরানো বন্ধু, পুরানো যারা সিনিয়র জুনিয়র, তাদের সাথে দেখা হবে, এটা অনুভূতিটা তো প্রকাশ করার মতো না। এখানে আসতে পেরে আমি সত্যি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং পুরনো সবাইকে দেখে খুবই আনন্দিত। টিপিএইচএস, টিজিএইচএস ও টিজিজিএইচএস ওল্ড স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে সারাদিনের আয়োজন উদ্বোধন করেন স্কুলের সাবেক শিক্ষার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আমি যখন 60 সালে ভর্তি হয়েছিলাম তখন স্কুলটা আমাদের ছিল রাস্তার উল্টো দিকে। প্রথম বছরটা রাস্তার ওপারে পড়েছি এবং তার পরের বছর নতুন ক্যাম্পাসে চলে এসেছিল, আমার সেটুকু মনে আছে। মনে আছে আমার সন্দেহ শিক্ষকদের কথা, নূর মোহাম্মদ স্যার, দীনেশ স্যার, তাহের স্যার, সালাম স্যার, হাওলাদ হোসেন স্যার, মাখন স্যার, সবাই কথা কিছু কিছু মনে আছে। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগামীতে আরও গৌরব উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। পুনর্মিলনী বলতে আমি বুঝি ছাত্র শিক্ষক এবং কর্মচারী মিলন মেলা। হয়তো অনেক ব্যাক বেঞ্চার ছিল, পিছনে ছিল, ক্লাসে দুষ্ট ছিল, তারাও কিন্তু জীবনে অনেক বেশি প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। আমরা সত্যি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সুপণ্ডিত শিক্ষকদের সান্নিধ্যে আসার সুযোগ আমরা পেয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরে দেশের শিক্ষার্থী পাশ করে বেরিয়ে আরও সুপণ্ডিত শিক্ষকদের সান্নিধ্যে এসে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের প্রতিষ্ঠা লাভ করেছেন। যেন আগামীতে আরও সুন্দর সুফলভাবে সুস্থভাবে করতে পারি, তার জন্য আমি দোয়া চাইছি। ভবিষ্যতে স্কুলটি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি ও সোসাইটির সাধারণ সম্পাদক চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আবার যদি স্কুলের জীবনে আমরা ফিরে যেতে পারতাম, আসলে স্কুলের জীবনটাই সবচেয়ে সোনালী সময়, সবচেয়ে সুন্দর সময়। এই স্কুল জীবনটা আগামীতেও কোনোদিন আমরা ফিরে পাবো খুব শিগগিরই, সেরকম আশা করতে দোষটি। স্কুলের সাবেক শিক্ষার্থী স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, স্মার্ট বাংলাদেশ করতে এই দুই স্কুলের শিক্ষার্থীরা সামনের কাতারে থাকবে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমাদের স্মার্ট বাংলাদেশের সৈনিক, আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের স্কুলের যারা নতুন এখন যারা পড়াশোনা করছেন তারা, কারণ নৃত্যের মাধ্যমে, গানের মাধ্যমে তাদের অঙ্গীকারের কথা বলছেন, তারা যে স্কুলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেটা তারা প্রদর্শন করেছে। পুনর্মিলনী অনুষ্ঠানে 15 গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই স্কুলের প্রাক্তন ছাত্র স্থপতি ফরহাদুর রেজা প্রবাল। পুনর্মিলনীতে কোনাল ও নিশিতা সহ জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এই পর্যায়ে নিচে অশোক লিল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি। চ্যানেল আই সংবাদে, বাংলা ভাষা শিক্ষায় বিশেষ অবদান রাখায় ব্রিটেনের রাজা চার্লসের সম্মাননা MBE খেতাবে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সামাদ আলী। তরুণ প্রজন্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। রাজা চার্লসের প্রথম নববর্ষ সম্মাননা MBE খেতাব হিসেবে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আলমগীর।
গেল এক শতাব্দীতে একটু একটু করে বাংলাদেশি কমিউনিটির এক বিশাল জনগোষ্ঠী সূচনা হয় নর্থ ইস্ট অফ ইংল্যান্ডে। বাংলাদেশের চতুর্থ কিংবা পঞ্চম জেনারেশনের প্রজন্মরা মূলধারার কর্মজীবনের সাথে জড়িত থাকলেও বাংলা ভাষা ধীরে ধীরে বিলীন হচ্ছে নতুন প্রজন্মদের কাছ থেকে। তাই সান্ডারল্যান্ডের স্থানীয় হাই স্কুল থেকে শুরু করে ডারহাম ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে বাংলা বর্ণমালা। সান্ডারল্যান্ডের হাই বার্নসের বসবাসকারী সৈয়দ আলী এর আগে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে তার নিজস্ব বাংলা পাঠ্য বই তৈরি করলে জিসিএসই ভাষা শেখানো তার এই কাজ ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি হয়। নববর্ষের শুরুতেই রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ভূষিত হয়। আমি মেইন স্ট্রিমে পড়াচ্ছি ইয়ার 9, 10, 11 ইয়ার 9 তারা শুরু করে বাংলা ওয়া থেকে শুরু করে বর্ণমালা থেকে শুরু করে এবং ইয়ার 11 গিয়ে ওরা জিসিএসই এক্সাম করে। বাংলাদেশের জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের সৈয়দ সামাদ আলী 24 বছর আগে ইংল্যান্ডে পাড়ি জমান। বর্তমান প্রজন্মদের জন্য ইংরেজি তাদের প্রথম ভাষা, কিন্তু এটি বাবা মা ও দাদা দাদির ক্ষেত্রে নয়। সামাদ আলী এমবিই ভূষিত করার সান্ডারল্যান্ডের বাংলাদেশি কমিটির চেয়ারম্যান সৈয়দ মুসাদ্দিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মারজান হক এবং কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ সজনু শুভেচ্ছা জানান। গর্ববোধ করি আমরা গ্রামের কৃতি সন্তান সৈয়দ সামাদ আলী, তাই নর্থ ইস্টের প্রথম বাংলাদেশি হিসাবে এমবিএ খেতাব পাইছেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে এমবিএ এমবিই খেতাব পাইছেন, অত্যন্ত আনন্দিত আমরা, বিশেষ করে সান্ডারল্যান্ডবাসী হিসাবে আমি গর্বিত। ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে বাংলা ছাত্রছাত্রীদের জিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করায় এবং ওনার শিক্ষকতার জন্য ওনাকে কিংস অফ চার্লস এমবিএ খেতাব দিয়েছে। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড শহর থেকে মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় খেজুরের রস সংগ্রহ, গুড় তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। গাছিদের মধ্যে কেউ কেউ বংশ পরম্পরা, আবার কেউ নতুনভাবে রস সংগ্রহ, গুড় তৈরি করছেন। গাছিরা জানান, এই অঞ্চলে খেজুর রস বাজারজাত করার সম্ভাবনা রয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীতের শুরু থেকে সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও তারাশের চলন বিল জুড়ে হাজার হাজার পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। প্রকৃতি ও পরিবেশ অনুকূল হওয়ায় প্রতিদিনই বাড়ছে এসব পাখির সংখ্যা। পাখির কলকাকুলিতে মুখরিত পুরো এলাকা, পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এসব পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। জানাবো খেলার খবর।